নরসিংদীর রায়পুরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের চলমান সংঘর্ষের গোলাগুলিতে দুইজন নিহত, অন্তত অর্ধশত আহত। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট অস্ত্রগুলিসহ দুইজন আটক। সন্দেহমূলক দুইজনকে আদালতে প্রেরণ। গতকাল সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলি কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় রাতেই গুলিবিদ্ধ হয়ে কাচারিকান্দি গ্রামের ইয়াসিম মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়। আজ ভোরে আবারও সংঘর্ষ বাঁধলে কাচারিকান্দি গ্রামের আশাবুদ্দিনের ছেলে শহীদ মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেবদুলাল দে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলি ইউপি সদস্য শাহালম ও মরহুম ফজলু মেম্বারের ছেলে শাহালমের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকেরা টেটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হন। এর মধ্যে কিশোর ইয়াসিনও গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থেমে থেমে দুই পক্ষের সংঘর্ষ চলছে। এদিকে গতকাল ঘটনায় উত্তেজিত হয়ে আজ ভোরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত একই গ্রামের শহীদ মিয়াকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এলাকাবাসী জানায় আরও অন্তত 30 জন আহত হয়েছে। এ নিয়ে দুই দিন চলমান সংঘর্ষ ঘটনায় দুইজন নিহত এবং অন্তত অর্ধশত আহতর খবর পাওয়া গেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আরও একজন মারা গেছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। চলছে ওদা ফায়ার করছে অর্থ দিয়ে। তারপরে যে সমাজের ইডি যা ফায়ার করে আনছে হেরা। আর ওই যে আমির শের বোয়া সৈকার বো। কইরা সাপ। এই কথা কোন সাকা নিল। মাননি সৈজন দেখাবা। সাতজন। সাতজন লোকের হই। হেরা মানে মনে করেন যে তারিখের পর তারিখের পর 72 সালে একজন, 83 সালে একজন, এইভাবে তারা আমরা লোকেরা খুন করছে। বা বর্তমানে মনে করেন যে তারা আমাদের ইঞ্জিয়ার হিসেবে খুন করার জন্য মানে চাইছিল কারো করার জন্য, তাহলে আমাদের বাসায় লাগছে। কিন্তু যে লোকটা মারা গেছে একটা বাচ্চা, এই বাবা এই মারার সম্বন্ধে আমরা কিছু জানি না। হঠাৎ করে মাগরিবের পরে বলে আমরা বাড়িতে একটা লোক মারি লেছি, মারি মরিয়াছে মরিয়াছে। এটা করে গন্ডগোল লাগাইছে। গন্ডগোল বাড়াবার দুটো পক্ষে প্রায় 150 লোক ওই গন্ডগোলের কারো করছে। আবার সকালে এই বলার বাড়িতে আবার লোক গিয়া আমরা ডাকিয়া আনছে। এরপরে গন্ড লোক শুনছি মারা গেছে বা তিনবার চারবার আমি মিটিং করছি। এমনকি গত পরশু দিনও এই মিটিং করে দুই পক্ষের মিলিয়ে বেশি যেন কোনো ঝগড়াঝাটি না করে। তারা যদি আমার কথা না শুনে তাহলে তো আমার কিছু করার নাই। আমার দায়িত্ব আমি পালন করছি যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে, অন্যগুল না হয়, বিরোধ যাতে না হয়। বিরোধের অশান্তির কোনো শেষ নাই। এই যে উত্তরপাড়ায় মরছে, কালকে মরছে একটা, আজকে মরছে একটা, দুইটাই মরছে। এখানে হেভি অস্ত্রে গোলাগুলি চলে। আমরা যাই প্রকাশ্যে বাধাও দিতে পারি না, আমাদের জীবনের তখন নিরাপত্তা নাই। এ ব্যাপারে আমি সবসময় পুলিশের সহযোগিতা কামনা করছি, গতকালও পুলিশের সহযোগিতা কামনা করছি। এখন পুলিশ আসলে হয়তো বা একটা নিরসন হইতে পারে। নরসিংদী থেকে রিপোর্ট করেছেন বশির আহমেদ মোল্লা, NAN TV।